বন্ধু, তোমার বিষয়টা কিন্তু জটিল আকার ধারণ করেছে। তোমার আব্বা, তোমার আম্মা তোমার স্প্যাস কইছে বিয়েতে রাজি করাইছে, আর তুমি তোমার মনের মতো পাত্রে খুঁজে পাচ্ছ না বলে বিয়ে করতেছ না। চিন্তা করিছো কিরাম প্যাসের মধ্যে তুমি পড়িছ? আরে প্যাসের মধ্যে পড়িছি বলেই তো তোমার কাছে বুদ্ধিটা চাচ্ছি। তুমি কইলে যে ডাইল ভাজা খালি তোমার বুদ্ধি করবে, এমন এমন একটা ভাব দেখাচ্ছ যে তুমি কিছুই বুঝতেছ না। পেয়েছি বন্ধু, পাইছো? পাইছো কি কি? প্রেম, ভালোবাসা বন্ধু, তোমার প্রেম করতে হবে না? ধরো প্রেম, এটা কি করছো? প্রেম করব আমি? আমি একজন শিক্ষক বন্ধু, সমাজের বিবেক। এটা তুমি কি করছো বন্ধু? শিক্ষক মানুষকে প্রেম করতে পারে না? শিক্ষকটা কি মানুষ না? তাকে মন নাই, তাকে হাত নাই? হ্যাঁ বন্ধু, তো একটা কথা তুমি বলতে পারো, শিক্ষক মানুষ হয়েছে পিতার মতো, তাই ছাত্রীকে লোকের প্রেমটা না করলে হলো। তা ঠিক, কিন্তু প্রেম করা লাগবে কিসের জন্য সেটা একটু বুঝাই বলবা না? এ বন্ধু, তুমি না মনোবিদ্যা শিক্ষক? হ্যাঁ, তুমি মনের কথাটা বুঝলে না। তোমার মনের হাইটের সাথে তোমার স্ত্রীর মনের হাইট মিলবে না। তুমি যেরকম চিন্তা করতেছো সেরকম চিন্তার যদি মেয়ে তুমি খুঁজে না পাও, তাহলে তোমার সংসার জেলখানা হয়ে যাবে। সেজন্য এমন একটা মেয়ের সাথে তোমার প্রেম করা লাগবে যার মনের নেটওয়ার্কের সঙ্গে তোমার মনের নেটওয়ার্ক সিঙ্ক করবে। ও, তার মানে তুমি বলতে চাচ্ছ বন্ধু যে আমার মোবাইলের সিম কার্ড যে কোম্পানির, ওই মেয়েরও মোবাইলের সিম কার্ড সিম কোম্পানির হতে হবে? একদম ঠিক ধরেছ বন্ধু, দুজনের মনের সিম কার্ড যদি একই কোম্পানি না হয় তাহলে পরে সমস্যা হয়ে যাবে। এই জন্য প্রেম ছাড়া তুমি দুজনের মনের সিম কার্ডের খাওয়ার নিবার পারবে না বন্ধু। কথাটা তুমি খারাপ বলনি। আচ্ছা বুঝতো, এই আমার তো কলেজে দেরি হয়ে যাচ্ছে, আমি যাই, কলেজ থেকে ফিরে এসে তোমার সাথে কথা কব। হ্যাঁ, এখনই যাওয়া লাগবে। হ্যাঁ যাতে হবে বন্ধু। আরে ডালটা নিয়ে যাবে বন্ধু? ও, ভুলে নিয়ে যাচ্ছিলাম। তেল দিয়েছো বন্ধু আজকে? তারপরে একটু ঠেলা দেওয়া লাগবে। আমি ধরেছি বন্ধু, একটু ধাক্কা দিয়ে দাও। ওকে বন্ধু, সাবধানে থাক বন্ধু।